বিজেপির এই পুরসভা অভিযানকে কটাক্ষ করেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে শোচনীয় হারের পর এভাবে বিজেপি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে বললেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। অভিযোগ করছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা দল শোচনীয় ভাবে হেরে গেছে, যারা বলেছিল পাওয়ার অ্যাসোসিয়েশন। এবার তাদের মুখ রক্ষার জন্য কিছু করতে হবে, সেটা করছেন। ওকে ধন্যবাদ।